আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা ও আমিরাতের কাছে F-35 বিক্রি গভীরভাবে সম্পর্ক যুক্ত বলছে যুক্তরাষ্ট্র। বসতি স্থাপন বন্ধ না করলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলছে হামাস। ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। আটলান্টিকে ইরানি যুদ্ধ জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না যুক্তরাষ্ট্র। তুরস্কের দখলে সিরিয়ার সীমান্তের অধিকাংশ এলাকা। ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি পেল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের 50% তালেবানের দখলে বলছে জাতিসংঘ। এবং সর্বশেষ থাকছে এরদোগানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ফ্রান্সের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা ও আমিরাতের কাছে জঙ্গি বিমান বিক্রি গভীরভাবে সম্পর্ক যুক্ত বলছে যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে জঙ্গি বিমান বিক্রির কথিত চুক্তি ডিল অব দ্য সেঞ্চুরির গভীর সম্পর্ক রয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিকে এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি আরব দেশ মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার প্রায় 5 মাস পরে এসে মাইক পম্পেও বলেছেন, ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল যার পরিণতিতে ডিল অব দ্য সেঞ্চুরি সই হয়। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রির চুক্তি অন্যতম। মাইক পম্পেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলের ইয়েদিওত পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক পম্পেও বলেন, প্রযুক্তি হস্তান্তর ও আরব আমিরাতের সক্ষমতার চিন্তার বাইরে গিয়ে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হলো ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা বিশ্বাস করেন যে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তার ব্যাপারে তাদের ধারণাগুলো শেয়ার করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, তার এই সাক্ষাৎকার শুক্রবার প্রকাশের কথা। গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনের প্রশাসন আমিরাতের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি অস্থায়ীভাবে স্থগিত করে দেয়। ডোনাল্ড ট্রাম্প আমিরাতের কাছে 50টি F-35 জঙ্গি বিমান সহ বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রির চুক্তি করেছিল। তবে জো বাইডেন গত এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে যে তার প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ওই চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। বসতি স্থাপন বন্ধ না করলে চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে হামাস। ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চাইলে ইসরায়েলকে গাজা উপত্যকা দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করতে হবে। ইহুদি বসতি স্থাপন বন্ধ না করলে তাদের চরম মূল্য দিতে হবে। শুক্রবার আল আকসা টিভিতে প্রকাশিত এক খবর এমনটাই জানিয়েছে। খলিল আল হাইয়া আরো বলেছেন, গাজার পূর্ণ গঠনের সাথে সম্পর্কিত হুমকিকে প্রত্যাখ্যান করছে হামাস এবং কোনো ধরনের রাজনৈতিক আপোষ করা হবে না। জেরুজালেম এবং আল আকসা মসজিদে ইহুদি বসতি স্থাপন বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এটি জোরদার করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে একের পর এক হামলা ও ফখরিজাদেকে হত্যায় ইসরায়েলের সম্পৃক্ততা ছিল। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল
12 কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ইয়োসি কোহেন আরও বলেছেন, ইরানের বিজ্ঞানীরা যদি তাদের পেশা পরিবর্তন করতে চান এবং ইসরায়েলকে আঘাত না করেন, তাহলে আমরা তাদের বের হওয়ার পথ দেখানোর প্রস্তাব দিতে পারি। উল্লেখ্য, 2020 সালের 27 নভেম্বর তেহরানের কাছে গাড়িবহরের মধ্যে মোহসেন ফখরিজাদেকে গুলি করে হত্যা করা হয়। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দোষ আরোপ করে আসছিল, তবে ঘটনার সময় ইসরায়েল এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি। এবার মোসাদের সাবেক প্রধান হত্যার বিষয়টি নিশ্চিত করলেন। সিরিয়ার সীমান্ত এলাকা দখল করল তুরস্ক। তুরস্ক সিরিয়ার সীমান্তের অধিকাংশ এলাকা এখন দখলে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার তুরস্কের দক্ষিণ প্রদেশ কিলিসের 1,00,000 উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এরদোগান বলেন, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং রাজনৈতিক একতা ধরে রাখতে পারলে সিরিয়া ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা প্রতিবেশীর জন্য সেটা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমাদের সরকার এখন পর্যন্ত যত গুরুত্বপূর্ণ কাজ করেছে তার মধ্যে অন্যতম সেরা কাজ হলো উত্তম বোঝাপড়া। তুরস্ক 2023 সালের টার্গেট বাস্তবায়নে সন্নিকটে রয়েছে। এরদোগান আরও বলেছেন, আমাদের শক্তিশালী তুরস্ক নির্মাণের প্রতিজ্ঞা বাস্তবায়ন করতে হবে। তুরস্কের সকল বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে স্বপ্ন দেখে। আটলান্টিক মহাসাগরে ইরানি যুদ্ধ জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না যুক্তরাষ্ট্র। ইরান উত্তর আটলান্টিক মহাসাগরে যে জাহাজ পাঠিয়েছে তার বিরুদ্ধে আমেরিকা আন্তর্জাতিক আইন অনুসারে সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারবে না। বৃহস্পতিবার মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি তাদের এক কলামে এই বক্তব্য করেছে। ম্যাগাজিনটি আরও বলেছে, যদি ইরানি জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাহলে আমেরিকা কোনো ব্যবস্থা নিতে পারবে না। গত মাসের শেষ দিকে মার্কিন ম্যাগাজিন পলিটিকো জানিয়েছিল, মার্কিন জাতীয় নিরাপত্তা কমিউনিটি 2 সপ্তাহ ধরে ইরানের 2টি জাহাজ পর্যবেক্ষণ করেছিল যাদের চূড়ান্ত গন্তব্য হতে পারে ভেনিজুয়েলা। এই ঘটনার সঙ্গে জড়িত 3 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে আমেরিকান নিউজ ওয়েবসাইট জানিয়েছিল, ইরানের মাকরান পোর্ট শিপ এবং অভ্যন্তরীণভাবে নির্মিত শাহান ডেস্ট্রয়ার আফ্রিকার পূর্ব উপকূল ধরে দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছে। গত 31 মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইরানের উপস্থিতি সবসময় আছে এবং আন্তর্জাতিক আইন থেকেই ইরান এই অধিকার প্রাপ্ত। তিনি বলেন, কোনো দেশ এই অধিকার লঙ্ঘন করতে পারে না। যে কোনো ভুল হিসাব নিকাশের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়ে খাতিবজাদে বলেন, যারা কাচের ঘরের মধ্যে বসবাস করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত। এরপর মার্কিন ম্যাগাজিন পলিটিকো অজ্ঞাত কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, ইরানি ওই 2টি জাহাজ ভেনিজুয়েলার জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। পলিটিকো বলছে, ইরানি জাহাজের বিরুদ্ধে যদি আমেরিকা সরাসরি কোনো ব্যবস্থা নেয় তাহলে তার জন্য চরম মূল্য দিতে হবে। ইরানি জাহাজের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলে তা হবে বেআইনি। ইতিহাসের প্রথম মুসলিম বিচারপতি পেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বৃহস্পতিবার 10 জুন মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ মার্কিন সিনেটর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে এদিন কুরাইশি নিয়োগের পক্ষে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেট ভোট পড়ে 81টি, বিপক্ষে ছিলেন মাত্র 16 জন সিনেটর। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয় তার। 46 বছর বয়সী জাহিদ কুরাইশি পাকিস্তানি অভিবাসী সন্তান এবং সাবেক ফেডারেল ও মিলিটারি সিকিউরিটর। তিনি 2019 সালে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক সামার বলেছেন, যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, অথচ আজ পর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করেননি। তিনি বলেছিলেন, কেবল জনসংখ্যার বৈচিত্র্য নয়, আমাদের পেশাদার বৈচিত্র্যকেও প্রসারিত করতে হবে এবং আমরা জানি প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে আমার সঙ্গে একমত। আফগানিস্তানের 50% এলাকা দখল করল তালেবান। আফগানিস্তানে তালেবানদের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। দেশটির উত্তর এবং পশ্চিমের
একাধিক জেলা তারা দখল করে নিয়েছে। দেশটির 50% তালেবানের দখলে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের 407 জেলার মধ্যে 90 জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে, আর আফগান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে 64 জেলা। বাকি অঞ্চলগুলোতে তালেবান ও সরকারি বাহিনী একে অপরের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না। জাতিসংঘের তথ্য বলছে আফগানিস্তানের 50-70% এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে। রাজধানীর সন্নিকটে পৌঁছে গেছে তালেবান। কাবুল থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থান করছে কঠোর ইসলামপন্থী এই সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে 2 দশক ধরে যুদ্ধপীড়িত দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন বিদেশি সেনা চলে গেলে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে। এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন মতের অমিল থাকা সত্ত্বেও তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনায় বসতে চান। তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সি জানিয়েছে ন্যাটো জোটভুক্ত 2 দেশের প্রেসিডেন্ট আগামী সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনায় বসছেন। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ফ্রান্সের সংবাদপত্র লে মলডে ম্যাক্রোর কাছে জানতে চান। এ সময় ম্যাক্রো বলেন আমরা জানি আমাদের মধ্যে মতের ব্যাপক অমিল, অনেক সময় আমরা বিতর্কে জড়িয়েছি এবং মেনে নিয়েছি, কিন্তু এটা কোনো বিষয় না, আমাদের সর্বদা আলোচনায় বসা প্রয়োজন। ব্রাসেলসে অনুষ্ঠিতব্য G7 সম্মেলন এবং ন্যাটো মিনিস্টার বৈঠকের পূর্বে আগামী সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে ম্যাক্রো বলেছেন আমরা উভয় আলোচনায় বসতে চেয়েছি, আমাদের একে অপরের সঙ্গে দেখা হওয়া এবং সংলাপের প্রয়োজন রয়েছে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে আগামী সোমবার আলোচনায় ম্যাক্রো ও এরদোগান আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন। এর মধ্যে সিরিয়া, লিবিয়া এবং নাগরণ কারবাখের সর্বশেষ উল্লেখযোগ্য। তুরস্ক এবং ফ্রান্স উভয় সামরিক জোট ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে এই 2 দেশের নেতা বিভিন্ন বিষয় নিয়ে বিবাদে জড়িয়েছেন। সিরিয়া যুদ্ধ, পূর্ব ভূমধ্য সাগর এবং লিবিয়া এই 2 দেশের একে অন্যের বিপরীত অবস্থান নিয়েছে। এছাড়া তুরস্কের রাশিয়ার থেকে S-400 ক্ষেপণাস্ত্র কিনেছে, যেটা ন্যাটোর বাকি সদস্যরা বিরোধিতা করছেন।